আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, হোসাইন 360 পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি আল্লাহর রহমতে ভালো আছি। ভিউয়ার্স, বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ স্মার্ট কার্ড দেবে ইসি। আমরা বিস্তারিত বিষয়টি একটু দেখে নিব, তবে তার আগে আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলে রাখি। যারা আমাদের চ্যানেলে নতুন এবং প্রথম ভিডিও দেখছেন, আশা করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বিশেষ করে উক্ত ভিডিওটি যারা দেখছেন, ভিডিওটি দেখার পর ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভিউয়ার্স, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে সামনে রেখে তাদের সম্মান জানাতেই এ উদ্যোগ নিয়েছে সংস্থাটি। এজন্য স্মার্ট কার্ডের ডিজাইনেও কিছুটা পরিবর্তন আনা হতে পারে। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, স্মার্ট কার্ডটিতে থাকবে বীর মুক্তিযোদ্ধা লেখা এবং মুক্তিযোদ্ধার লোগো। এক্ষেত্রে স্মার্ট কার্ডের চিপের ঠিক নিচে বীর মুক্তিযোদ্ধা লেখা থাকবে আর লোগো থাকবে চিপের উপরে। তবে স্মার্ট কার্ডের এই ডিজাইন এখনও চূড়ান্ত হয়নি। শনিবার 18 ডিসেম্বর এক কমিশন বৈঠকে বিষয়টি চূড়ান্ত হতে পারে। এ বিষয়ে জাতীয় পরিচয়পত্র এনআইডি নিবন্ধন অনুবিভাগের পরিচালক অপারেশন মোহাম্মদ নুরুজ্জামান তালুকদার জানিয়েছেন, জাতির শ্রেষ্ঠ সন্তানদের একটু সম্মানিত করার চেষ্টা আমাদের। তাদের এত অবদান, এটুকু আমরা করতেই পারি। যেহেতু এনআইডি কেন্দ্রিক বিভিন্ন সেবা দেওয়া হচ্ছে, তাই তারা যাতে স্মার্ট কার্ড দেখিয়েই নিজেদের পরিচয় নিশ্চিত করতে পারেন, এটাই উদ্দেশ্য। বিষয়টি নিয়ে শনিবার বৈঠক হবে। সেখানে স্মার্ট কার্ডের কোথায় বীর মুক্তিযোদ্ধা শব্দটি লেখা থাকবে তা চূড়ান্ত হবে বলে জানান তিনি। এর জন্য মুক্তিযোদ্ধাদের একটি তালিকা নেওয়া হবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে। সেই তালিকার ভিত্তিতেই কার্যক্রম সম্পন্ন করা হবে। তবে চূড়ান্ত কর্মপদ্ধতি ঠিক করা হবে পরবর্তীতে। যেহেতু মুক্তিযোদ্ধাদের সংখ্যা বিরাট, তাই গণবিজ্ঞপ্তি দিয়ে তাদের সাড়া দেওয়ার জন্য আহ্বান জানানো হতে পারে। পরবর্তীতে সেই তাদের আবেদন যাচাই করা হবে মন্ত্রণালয়ের তালিকা থেকে। এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবির বলেন, আমরা চাচ্ছি তাদের স্মার্ট কার্ডে বীর মুক্তিযোদ্ধা শব্দ দুটি যোগ করতে। এক্ষেত্রে নামের আগে বা পরে নয়, একটি নির্দিষ্ট জায়গায় অর্থাৎ স্মার্ট কার্ডের চিপের নিচ দিয়ে এই লেখাটা থাকবে। আমাদের সার্ভারে মুক্তিযোদ্ধাদের জন্য একটি পৃথক জায়গা থাকবে, সেখানে সকল মুক্তিযোদ্ধাদের তথ্য থাকবে। বিষয়টি খুব শিগগিরই বিষয়টি বাস্তবায়নের দিকে যাব আমরা। তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা লেখা স্মার্ট কার্ডের তথ্য কেবল আমাদের সার্ভারে থাকবে, অন্য সেবাদাতা প্রতিষ্ঠানগুলো সেটা দেখতে পারবেন, সেটা দেখতে পারবেন না, সেটা স্মার্ট কার্ডের চিপেও অন্তর্ভুক্ত করা হবে না। এতে কেউ যাচাই করে নিতে চাইলে যাচাই করতে পারবেন। ইসির এনআইডি সার্ভারে প্রায় 1,17,00,000 নাগরিকের তথ্য রয়েছে। এদের প্রায় সকলের লেমিনেটিং করা জাতীয় পরিচয়পত্র রয়েছে আর স্মার্ট কার্ড রয়েছে 6.5 কোটি মানুষের। 2007 সালে দেশের ছবিযুক্ত ভোটার তালিকা প্রস্তুতের কাজ হতে হাতে নেয় ইসি। পরবর্তীতে তার ভিত্তিতেই দেওয়া হয় এনআইডি। এরপর 2011 সালে এসে বিশ্ব ব্যাংকের সহায়তা স্মার্ট কার্ড প্রকল্প হাতে নেয় নির্বাচন কমিশন। কেন বিশেষ গোষ্ঠীর জন্য এর আগে আলাদা কোনো স্মার্ট কার্ড ডিজাইন করা হয়নি? ভিউয়ার্স, এই ছিল আপনাদের জন্য আজকের খবর। আশা করছি যারা ভিডিওটি দেখছেন, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং শেয়ার করে অন্যকে দেখানোর সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।